বিশ্ব ক্রীড়া মঞ্চে বাংলাদেশি অ্যাথলিটদের যে কটি বড় অর্জন তার অধিকাংশ শুটিংয়ের হাত ধরে। 2002 সালে কমনওয়েলথ গেমস ও 2004 সালে সাফ গেমসে স্বর্ণপদক অর্জন তারই স্বাক্ষর বহন করে। সেই শুটিংকে সামনে এগিয়ে নিতে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন নানা উদ্যোগ নিয়েছে। তার একটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশিপ 2022 এবার অনুষ্ঠিত হয়ে গেল এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান সহ অন্যান্যরা। শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি শুটিংয়ের উন্নয়নে পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স গড়ে তুলতে সেনাপ্রধানকে সহযোগিতা করার আহ্বান জানান। আমাদের যে লং টার্ম প্ল্যান একটা কমপ্লেক্স তৈরি করা, এটার জন্য আমরা মাননীয় মন্ত্রীকেও আমরা এই ব্যাপারে প্রেজেন্টেশন দিয়েছি, উনি রাজি হয়েছেন এবং প্রসেস করতে বলেছেন। তো স্যার, আপনার পর্যায়ে আপনি যদি এটা আমাদেরকে এটার অনুমোদন পাইয়ে দিতে পারেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। প্রধান অতিথি জানান, শুটিংকে এগিয়ে নিতে সকল ধরনের সহযোগিতা করতে চেষ্টা করবেন তিনি। আমরা যদি ফোকাস করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, পুরো বাংলাদেশের মানুষ এই খেলোয়াড় এবং এই ফেডারেশনকে নিয়ে গর্ববোধ করবে ইনশাআল্লাহ। আমার তরফ থেকে যা কিছু করণীয়, যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটা আমি করব। এদিকে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে উচ্ছ্বসিত বিজয়ীরা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য পদক অর্জনের প্রত্যয় জানান তারা। তিনবারই পার্টিসিপেট করেছি, আমার লাইফে আমি তিনবারই গোল্ড মেডেল পেয়েছি। ভবিষ্যতে বাংলাদেশকে গোল্ড মেডেল এনে দেওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করা হবে এবং আশা করি সেটা ইনশাআল্লাহ হবে। এই প্রতিযোগিতায় 16টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ সেনাবাহিনী ও 10টি পদক নিয়ে রানার আপ হয় বাংলাদেশ নৌবাহিনী। মাসুম রাব্বি, সময় সংবাদ, ঢাকা।